আবার পেন্টে একটু প্রবেশ করলাম। এই দেখুন বন্ধুরা, ইমেজটি খুব সুন্দরভাবে চলে আসলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে আলোচনা করব, সেটি হলো আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করি। তো আমরা হয়তো অনেকেই জানি না যে ল্যাপটপ দিয়ে কি করা যায় অথবা কম্পিউটার দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। আমাদের কম্পিউটার হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, অনেক জিনিস রয়েছে, অনেক টিপস রয়েছে ওর ভিতরে, যেগুলো আমরা যার কাছেই আমরা যেতে পারি না। তো আজ আপনাদের মাঝে আমি যে জিনিসটি দেখাবো সেটি হলো যে আমরা আমাদের পেন ড্রাইভ ব্যবহার করি। তো পেন ড্রাইভের ভিতরে আমরা কিভাবে আমাদের যে ইমেজ অথবা ছবি আমরা ব্যবহার করব, তো কিভাবে ব্যবহার করব সেটি আজ দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, দেখি আমরা কিভাবে আমাদের কাজটি করব। Press the bell icon on the YouTube app and never miss another update. তো বন্ধুরা, আমি আমার পেন ড্রাইভটি আমি লাগিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন আমার ডি ফাইল, এই ফাইলের মধ্যে একটি ইমেজ যুক্ত রয়েছে। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে আমার ইমেজটি রয়েছে। আমি আপনাদের সামনেই আমার পেন ড্রাইভটি ফরম্যাট দিচ্ছি। এই দেখুন ফরম্যাট, এই দেখুন দিচ্ছি, হ্যাঁ ফরম্যাট দিয়ে নিলাম। একটু সময় নিচ্ছে, একটু সময় লাগবে, আশা করি ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি আস্তে আস্তে পুরোটাই দেখবেন। আসলে পুরো ভিডিওটি দেখলে অনেকেই আশা করি ভালো লাগবে, এবং এই কম্পিউটার টিপস নিয়ে আমার যে অনেকগুলো ভিডিও রয়েছে পিছনে, ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে অনেকগুলো ভিডিও লিংক রয়েছে, দেখে নিতে পারেন। এই যে দেখুন আমার কম্পিউটি, আমার পেন ড্রাইভটি ফরম্যাট কমপ্লিট হয়ে গেল। এই ওকে ওকে প্রেস করে এবার আমি এটাকে কেটে দেই। কেটে দিয়ে যখন আমি মেমোরি কার্ডে প্রবেশ করবো, দেখুন কোনো কিছুই নেই, এর ভিতরে কোনো কিছুই নেই। দুঃখিত, ক্ষমা করবেন, কারণ আজ একটু আউট নয়েজটা একটু বেশি আসছে, কারণ আজ পহেলা বৈশাখ, এই কারণে বাইরে বুঝতেই তো পারছেন যে আউট নয়েজটা একটু বেশি আসতেছে। তো চলুন আমি দেখে নেই। এই যে দেখুন আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমার একটি ইমেজ আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো আমি এই ইমেজটিকে আমি আমার পেন ড্রাইভে ব্যবহার করতে চাচ্ছি। তো চলুন এটাকে প্রথমে মডিফাই করতে হবে, রিসাইজ করতে হবে। দেখুন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পরে এইরকম আসবে। হয়তো উইন্ডোজ 7 যারা ব্যবহার করেন, আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি, উইন্ডোজ 10 এইরকম আসছে। যারা উইন্ডোজ 7 ব্যবহার করবেন তাদের হয়তো অন্যভাবে আসবে। তো এখান থেকে এই যে রিসাইজে ক্লিক করবেন, রিসাইজে ক্লিক করার পরে এখান থেকে যে পিক্সেল, যখন পিক্সেল ক্লিক করবেন এখানে হয়তো আপনার এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই রকম থাকবে, দুটাকে 252 পিক্সেল করে দেবেন। এখন দেখা যেমন 252 পিক্সেল দেওয়া রয়েছে, তো 252 পিক্সেল এটাকে করে নেবেন। যখন 252 পিক্সেল হয়ে যাবে, রেজলিউশন 100 ভিতরে রাখবেন। তো এবার আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখান থেকে এটাকে সেভ করে ওই যে ফাইলে ক্লিক করার পরে সেভ এস, যখন সেভ এসে ক্লিক করব এখান থেকে আমি সিলেক্ট করব আমার ইউএসবি ড্রাইভ, ডি ড্রাইভ সিলেক্ট করে আমি ইমেজের একটি নাম দিয়ে দেবো। তো আমার ইমেজের নাম দিব, যে কোনো নাম দিতে পারেন, আমি 1 দিয়ে দিলাম। 1 দিয়ে, তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার যে ইমেজটি একবারই একটা ইমেজ যে নামে করবেন পরবর্তীতে অন্য নামে করবেন, একই নামে দ্বিতীয় ইমেজ ক্রিয়েট করবেন না, সেক্ষেত্রে আপনার ইমেজ বসাতে সমস্যা হতে পারে। এবার এই যে দেখুন সেভ অ্যাজ টাইপ, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে এই যে 24 বিট ম্যাপ এটা সিলেক্ট করে দিয়ে এবার সেভ,
যখন সেভ করব দেখা যাবে যে আমার মেমোরি কার্ডের ভিতরে একটি ইমেজ চলে গেছে। এই যে দেখুন আমার ইউএসবি ড্রাইভের ভিতরে যখনই প্রবেশ করলাম এই দেখুন একটি ইমেজ চলে গেছে। তো আমি এই ইমেজটিকে আমার পেন ড্রাইভে ব্যবহার করার জন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব, মেমোরি কার্ডের ভিতরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে টেক্সট ডকুমেন্ট, এই দেখুন নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, একটি টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করলাম। তো এটাকে আমি ওপেন করলাম, যখন ওপেন করলাম ওপেন করার পরে এইরকম আসবে। এখান থেকে এই ফাইলের ভিতরে আমাকে কিছু কোডিং কোড লিখতে হবে। তো এখানে আমি প্রথমে লিখব, প্রথমে একটি ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেওয়ার পর এখানে লিখব অটো রান, অটো রান, আবার ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। এবার এন্টার দিয়ে নিচে আসার পরে এখানে লিখব আইকন, আইকন, আইকন লিখে সমান সমান দিয়ে এখানে আমার ইমেজের নামটি লিখে দেবো। তো ইমেজের নাম দিয়েছিলাম আমি ওয়ান ডট বিএমপি, আমি বিএমপি মোডে সেভ করেছিলাম। তো আমি এখানে বিএমপি লিখে দিলাম, লেখার পরে এখানে আমি এই ফাইলটি ফাইলে সেভেস, সেভেসে যাওয়ার পরে এখান থেকে আমি ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে আমার ফাইলের একটি নাম দেব, নাম হবে অটো রান, অটো অটো রান ডট আইএনএফ। এই যে আমাদের মূল কারণ হচ্ছে আমাদের আইএনএফ নামের একটি ফাইল ক্রিয়েট করতে হবে, এই কারণে ডট আইএনএফ দিয়ে আমি এখানে সেভে ক্লিক করলাম। যখন সেভে ক্লিক করব দেখা যাবে যে আমার আইএনএফ নামের অটো রান নামের একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন আমি এখানে রিফ্রেশ করি, যখন রিফ্রেশ করব রিফ্রেশ করলে পরে আমার একটি ফাইল চলে আসবে। এই দেখুন আইএনএ অটো রান নামে একটি ফাইল চলে আসছে। আমি টেক্সট ডকুমেন্টে ফাইলটি ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে আমার এই ফাইলটি এখানে চলে আসছে। তো আমি এখানে আমার মাই কম্পিউটারে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন আমার এখানে কোনো কিছুই আসেনি। তো আমি আমার পেন ড্রাইভটি আমি বের করে নিলাম, দেখুন যখন বের করে নিলাম, বের করার পরে আবার পেন ড্রাইভটি প্রবেশ করলাম। এই দেখুন বন্ধুরা ইমেজটি খুব সুন্দরভাবে চলে আসলো। তো বন্ধুরা আমরা অনেক সুন্দর একটি জিনিস শিখে ফেললাম, এই জিনিসটি আমরা আগে থেকে জানতাম, হয়তো জানতাম না, যারা জানতাম হয়তো তারা একটু অ্যাডভান্স লেভেলের। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।